আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি ইন্টারেস্ট রিলেটেড কিছু ম্যাথ নিয়ে কমন কিছু ম্যাথ বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে এক নম্বর অঙ্ক এ সাম অফ মানি অ্যামাউন্টস টু টাকা আঠারোশো পঞ্চাশ ইন থ্রি ইয়ার্স অ্যান্ড টাকা নশো পঁচিশ ইন ফোর ইয়ার্স দ্য ডাবল অফ দ্য সাম ইস দেখেন মনে করি ইনিশিয়ালি যে কোনো একটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করলাম সেটা আমার তিন বছর পরে কত টাকা হলো আষ্টশো পঞ্চাশ টাকা চার বছর পরে কত টাকা হলো চার বছর পরে সেটা হলো আমার নয়শো পঁচিশ টাকা এখন সরল সুদে বা যেই সুদেই এখন আপনার বাড়ে হচ্ছে আপনার ইন্টারেস্ট আপনার সুদ কিন্তু বাড়ে আপনার মূলধন কিন্তু এখানে বাড়ছে না তো তিন নম্বর আর চার নম্বর বছরের যে পার্থক্য মানে নয়শো পঁচিশ মাইনাস আষ্টশো এই যে পঁচাত্তর টাকা সেটা কিন্তু আপনার সুদ কতটুকু বাড়লো এক বছরে পঁচাত্তর টাকা আপনার সুদ বাড়লো তাহলে আপনার এক বছরের সুদ হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর টাকা তাহলে তিন বছরের সুদ কত তিন বছরের সুদ হচ্ছে আমার সেভেন্টি ফাইভ গুণ থ্রি সমান দুইশো পঁচিশ টাকা তিন বছরের সুদ ইনিশিয়ালি যে কোনো টাকা আমি মনে করি এক্স টাকা আমি ইনভেস্ট করেছিলাম সেটা তিন বছর পরে সুদ আসলে আমার আঠেরোশো পঞ্চাশ টাকা হলো এখন তিন বছরের সুদ আমি জানি কত দুশো পঁচিশ টাকা এখন তিন বছরের সুদ যদি আমি তিন বছরের সুদ আসল থেকে বিয়োগ দিয়ে দেই মানে আঠারোশো পঞ্চাশ থেকে যদি আমি বিয়োগ দিয়ে দেই তাহলে আমি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু আমি পেয়ে যাই তাহলে সেটা কত ছয়শো টাকা তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত আমার ছিল প্রথমে কত আমি সাম ইনভেস্ট করেছিলাম সেটা কিন্তু ছয়শো পঁচিশ টাকা আমি পেয়ে গেলাম কারণ আমরা জানি সুদ আসল সমান সুদসহ আসল তাহলে সুদ আমি পেলাম আঠারোশো পঞ্চাশ হচ্ছে আপনার সুদাসল সুতসহ আসল ওইখান থেকে আমি তিন বছরের সুদ আমি বিয়োগ দিয়ে দিলাম তাহলে আমার ইনভেস্টমেন্টটা মানে আসলটা আমি পেলাম সেটা কত ছশো পঁচিশ টাকা আমার কোশ্চেন করছে দ্য ডাবল অফ দ্য সাম ইস ওই যে প্রিন্সিপালটা ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্ট আমি করেছিলাম তার ডাবল কত তার ডাবল ছয়শো পঁচিশের ডাবল হচ্ছে আপনার বারোশো বারোশোর সাথে আরো পঁচিশের ডাবল হচ্ছে আপনার পঞ্চাশ মানে বারোশো পঞ্চাশ হচ্ছে আমার আনসার এ হচ্ছে আমার সঠিক আনসার চলে যাবো দুই নম্বর অঙ্কের সাথে দ্য সাম অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অফ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি উড বি টাকা চারশো ষাট আফটার থ্রি ইয়ার্স ফ্রম নাও মানে তিন বছরের জন্য আপনি কিছু একটা টাকা ইনভেস্ট করলেন সেটা তিন বছর পরে সুদ আসল মানে সুদসহ আসল সেটা হলো চারশো ষাট টাকা ইনিশিয়ালি মনে করেন আপনি কিছু একটা ইনভেস্ট করছেন তিন বছর পরে সেটা হলো কত চারশো ষাট টাকা অ্যান্ড পাঁচশো টাকা আফটার ফাইভ ইয়ার্স ফ্রম নাও তিন বছরে হলো চারশো ষাট টাকা আর পাঁচ বছর পরে মানে আরও দুই বছর পরে তিনের থেকে আরও দুই বছর পরে মানে পাঁচ বছর পরে সেটা কত হলো পাঁচশো টাকা এখন সময় যত যায় বাড়ে কিন্তু আপনার সুদ আপনার প্রিন্সিপাল কিন্তু বাড়ে নেই এই যে দুটার পার্থক্য তিন বছর আর পাঁচ বছরের মধ্যে যে সুদের যে পার্থক্য সেটা কত পাঁচশো মাইনাস চারশো ষাট মানে হচ্ছে আপনার কত চল্লিশ দুই বছরে আপনার বাড়ছে কত চল্লিশ টাকা সেটা কত কী বাড়ছে সেটা কিন্তু মূলধন বাড়ে নেয় প্রিন্সিপাল বাড়ে নেয় সেটা বাড়ছে হচ্ছে আপনার সুদ তাহলে দুই বছরের সুদ আপনার কত চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ আপনার কত এক বছরের সুদ হচ্ছে আপনার বিশ টাকা এক বছরের সুদ আপনি পেয়ে গেলেন বিশ টাকা তাহলে এই যে তিন বছর পরে যে সুদ আসল সুদ সহ আসল চারশো ষাট টাকা ওইখান থেকে আপনাকে প্রিন্সিপাল কী করে আপনাকে বের করতে হবে প্রিন্সিপাল বের করতে হলে আপনার তিন বছরের যে সুদ তিন বছরের সুদ কত তিনটায় যদি গুন দেয় ষাট টাকা তাহলে চারশো ষাটের থেকে ষাট যদি আমি বিয়োগ দেই তাহলে আমার প্রিন্সিপাল কিন্তু ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্ট আমি করেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে যাই সেটা কত চারশো ষাটের থেকে ষাট বিয়োগ দিলে হচ্ছে আমার চারশো তো প্রিন্সিপাল পেয়ে গেলাম আমি চারশো এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেটেড ইন্টারেস্ট রেট মানে আর এর ভ্যালু কত রেট অফ ইন্টারেস্ট কত আমরা কী জানি আমরা জানি এস আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই হানড্রেড এখানে পিরের ভ্যালু কত মাত্র পেলাম পি এর ভ্যালু হচ্ছে আপনার চারশো রেট কত রেট জানতে চাওয়া হয়েছে টি কত এর ভ্যালু হচ্ছে আপনার তিন বছর থ্রি আর সিম্পল ইন্টারেস্ট এখানে কত ফর্মুলার হান্ড্রেড আর সিম্পল ইন্টারেস্ট এখানে কত ষাট টাকা চারশো ষাট যেহেতু ছিল ষাট টাকা দিলাম ষাট ইকুয়াল কত তিন চেরা বারো আর তারের ভ্যালু কত আরের ভ্যালু হচ্ছে আপনার ফাইভ অতএব এর ভ্যালু হচ্ছে আপনার ফাইভ পারসেন্ট ভেরি সিম্পল যদি একটু সিনোপসিস বলি সেটা হচ্ছে আপনার তিন বছর পরে সুদ আসল হলো আপনার চারশো ষাট টাকা পাঁচ বছর পরে সেটা হলো আপনার পাঁচশো টাকা এই যে তিন বছর আর পাঁচ বছর যে পার্থক্য দুই বছর দুই বছরে সেটা সুদ কতটুকু বাড়লো চল্লিশ টাকা বাড়লো দুই বছরে বাড়ে হচ্ছে আপনার চল্লিশ টাকা তার মানে প্রত্যেক বছরের সুদ কত প্রত্যেক বছরের সুদ হচ্ছে আপনার বিশ টাকা এখন আবার সেই প্রথম সিন্ডেসের মধ্যে যদি চলে আসি তিন বছর পরে সুদাসল হলো আপনার চারশো ষাট টাকা তো চারশো ষাটের থেকে আমি তিন বছরের সুদ বিয়োগ দিলাম বিশ পূরণ তিন তিন বছরের সুদ বিয়োগ দিলাম ষাট প্রত্যেক বছর বিশ তাহলে তিন বছরের জন্য ষাট ষাট বিয়োগ দিয়ে দিলাম তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রিন্সিপাল কত বেড়ে গেল চারশো টাকা বেড়ে গেল তাহলে তিন বছরের সুদ আমার কত হলো ষাট আমার প্রিন্সিপাল জানি হচ্ছে আমার চারশো রেট আমি জানি না টাইম হচ্ছে তিন বছর এই ফর্মুলার মধ্যে বসিয়ে কিন্তু সহজে আমি আর এর ভ্যালু বের করে ফেলতে পারি চলে যাব তিন নম্বর অঙ্কের মধ্যে কী বলছে রহিমা টোয়েন্টি পার্সেন্ট সরল সুদে আষ্টশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলো এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন দুইটা প্যাকেজে সে আলাদা আলাদা ইনভেস্ট করছে আমরা কি জানি এসআই ইকুয়াল পিআরটি ডিভাইডেড বাই হান্ড্রেড কত বছর এক বছর পরে ইনি কত সুদ পাবেন রিটার্নটা কত সেটা কিন্তু আসলে জানতে যাওয়া হচ্ছে তাহলে কি দেখি আমরা দুটা প্যাকেজের জন্য প্রথমটার জন্য পি কত আষ্টশো রেট কত টোয়েন্টি টি কত দুটার জন্য এক বছর এক বছর করে টি এর ভ্যালু এক ডিভাইডেড বাই হান্ড্রেড আবার দ্বিতীয়টার জন্য প্রিন্সিপাল কত ছিল ছয়শো পনেরো পার্সেন্ট সরল সুদ টি কত ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আর দোকানের ষোলো মানে একশো ষাট কত নব্বই একশো ষাট প্লাস নব্বই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা প্যাকেজের জন্য টোটাল রিটার্ন এক বছর পর পর তিনি কত টাকা সুদ পাবেন দুইশো পঞ্চাশ টাকা তিনি কিন্তু সুদ পাবেন চলে যাব চার নম্বর অঙ্কের মধ্যে এম টাকার এম পারসেন্ট সরল সুদে চার বছরের সুদ এম হলে এম ইকুয়াল কত আমরা কী জানি এসআই ইকুয়াল পিআরটি ডিভাইডেড বাই হান্ড্রেড দেখেন এখানে সিম্পল ইন্টারেস্ট কত সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এম মানে এম টাকার প্রিন্সিপাল হচ্ছে আপনার এম এম টাকা সুদের হার কত এম পার্সেন্ট বছর কত চার বছর আর সুদ কত সিম্পল ইন্টারেস্ট কত এম যদি এই কন্ডিশন হয় তাহলে এমের ভ্যালু কত জানতে যাওয়া হচ্ছে তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এখানে এম পি এর ভ্যালু কত প্রিন্সিপাল এম সেটাও এম রেট কত এম পার্সেন্ট এম টি এর ভ্যালু কত টি এর ভ্যালু হচ্ছে আপনার চার বছর ফর্মুলার হান্ড্রেড কাটা পঁচিশ অতএব এম ইকুয়াল টোয়েন্টি ফাইভ তাহলে সঠিক উত্তর কোনটা আমার খ নম্বর হচ্ছে আমার সঠিক উত্তর চলে যাব পাঁচ নম্বর অঙ্কের মধ্যে পাঁচ নম্বর অঙ্কটা কি এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট টু টাকা বাইশশো চল্লিশ ইন টু ইয়ার্স অ্যান্ড ছাব্বিশশো ইন ফাইভ ইয়ার্স দ্য সাম ইস মনে করি ইনিশিয়ালি আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে আমি একটা ইনভেস্ট করেছিলাম সেটা দুই বছর পরে কত হলো টু ইয়ার্স পরে সেটা কত হলো বাইশশো চল্লিশ টাকা পাঁচ বছর পরে কত হলো ছাব্বিশশো টাকা আবার বলছি বারে কিন্তু হচ্ছে আপনার সুদ আসল কিন্তু আপনার বারে না এখন দুই বছর আর পাঁচ বছর মাঝখানে হচ্ছে আপনার কত তিন বছর তিন বছরে আমার টাকাটা বেড়ে কত হলো বেড়ে হচ্ছে আপনার ছাব্বিশশো থেকে বাইশশো চল্লিশ যদি আপনি বিয়োগ দিয়ে দেন তাহলে আপনার হচ্ছে আপনার কত তিনশো ষাট টাকা তিন বছরে দাঁড়াইলো আপনার তিনশো টাকা তাহলে এক বছরে কত এক বছর হচ্ছে তিনশো ষাট ডিভাইডেড বাই থ্রি তাহলে একশো বিশ টাকা প্রত্যেক বছর সে ইন্টারেস্ট এনে দেয় তাহলে দেখেন দুই বছর পরে সেটা আমার কত হলো সুদ আসল সুদসহ আসল বাইশো চল্লিশ টাকা তাহলে দুই বছরে সুদ কত হলো দুই বছরের সুদ হচ্ছে একশো বিশ পূরণ দুই সমান সমান আপনার দুশো চল্লিশ টাকা কিন্তু এখানে আপনার সুদ এখন বাইশশো চল্লিশের থেকে আপনি যদি দুশো চল্লিশ মানে সুদটা বিয়োগ দিয়ে দেন বাইশশো চল্লিশটা হচ্ছে আপনার এখানে সুদ আসল ওই জায়গার থেকে যদি আপনি সুদ মানে দুশো চল্লিশ বিয়োগ দিয়ে দেন তাহলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে আসলটা কিন্তু বের হয়ে যায় বাইশশো চল্লিশ মাইনাস দুশো চল্লিশ সেটা কত দুই হাজার সে দুই হাজারে কিন্তু আপনার সাম মানে প্রিন্সিপাল ভেরি সিম্পল মানে অপশন এ হচ্ছে আমার সঠিক আনসার চলে যাব ছয় নম্বর অঙ্কের মধ্যে লাস্ট ওয়ান দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ ওয়ান ডিভাইডেড বাই নাইন অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট পার্সেন্ট পার আনাম মানে সিম্পল ইন্টারেস্ট কত সরল সুদ এখানে কত প্রিন্সিপালের নয় ভাগের এক ভাগ আর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড রেড পার্সেন্ট দুইটাই হচ্ছে আমার এখানে সমান এখন জানতে যাওয়া হচ্ছে রেড পার্সেন্টটা কত ছিল আমরা কী জানি আমরা জানি এসাই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড প্রিন্সিপাল ধরি আমি এক্স তাহলে সিম্পল ইন্টারেস্ট কত এক্স ডিভাইডেড বাই নাইন বা আপনি ধরতে পারেন প্রিন্সিপাল হচ্ছে আপনার পি সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পি ডিভাইডেড বাই নাইন যা ইচ্ছে আপনি ধরেন তাহলে এক্স ডিভাইডেড বাই নাইন সিম্পল ইন্টারেস্টের জায়গায় পি ধরলাম আমি এক্স রেড কত রেড ধরলাম আমি আর আর এর ভ্যালু আমি জানি না নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু দ্য রেট পারসেন আরের ভ্যালু আমি জানি না আর নাম্বার অফ ইয়ার্স মানে টি এর ভ্যালুও কিন্তু রেটের যে ভ্যালুটা ওইটার কিন্তু সমান সেটা ধরি আমি এটাও আর ডিভাইডেড বাই হানড্রেড জনপাশ থেকে এক্স চলে গেল তাহলে হানড্রেড ডিভাইডেড বাই নাইন ইকুয়াল আর স্কোয়ার তাহলে আমি যদি বর্গমূল করি তাহলে হারের ভ্যালু কত দাঁড়ায় টেন ডিভাইডেড বাই থ্রি দশকে যদি আমি তিন দিয়ে ভাগ দিই হবে আপনার তিন সমস্ত তিনের এক তাহলে সি নাম্বার হচ্ছে আমার সঠিক অপশন তাহলে সি নাম্বারটা আমার সঠিক অপশন আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল আমাদের সাথে থাকার জন্য ধৈর্য ধরে অনেক ধন্যবাদ